তোর বাইকের চাবিটা দিস তো, আমি ওই সামনে তো একটু ঘুরান দিই। তুই চালাতে পারোস? আরে বেটা তুই এটা কি করলি, আমি এককালে বাংলাদেশে সেরা রাইডার আছিলাম, কত মানুষের চালান শিখাইছি, দেই সর। মামা এটা কি তুই সাবধানে চালাইছিস, এটা কি তোর বাপি গিফট করছে, এটা কি তোকে আমার দাও। আরে বেটা যা, মামা কোন সুইচটা দিলে জানি স্টার্ট হয়। আরে পাফর বাস, এই না তুই বাংলাদেশের সেরা রাইডার আছিস আগে। আরে বেটা অনেকদিন চালাই না তো ভুলে গেছি, সমস্যা নাই পার মধ্যে তারা। ভাই তুই অনেক বড় রাইডার, তুই আমার গাড়ি তোর নাম নাম এটা আইসে একটা গাড়ি লয়ে কেমন করো, বুঝো হয়ে গেছে আমার, তুই কেমন রাইডার। স্যার স্যার মুখে লেখা, তুই আমার ভেবে নি করে নিলি, আমি জানতাম তুই এমন করবি, এলে কিন্তু আমি তোর কথা শুনতাম না। এ বেডি কোথায় স্যার, আমার ভবিষ্যৎ দেখার লিগা। আরে বেটা তোর ভবিষ্যৎ দেখার লিগা কি সাধুর কাছে যাওয়া লাগে, তোর ভবিষ্যৎ তো আমি দেখতে পারি, ঠিক আছে? তাহলে তো ভালোই হয়, তুই আমার ভবিষ্যৎটা দেখা। কেন দাঁড়া, এত চোখ বন্ধ কর, এবার আবার খোল, কিছু দেখছস? কই কিছু তো দেখলাম না, সবই তো অন্ধকার। এটাই তোর ভবিষ্যৎ, মেয়ে তো মাসাল্লাহ দিলে সুন্দর আছে, আমরা একটু হাসো তো। যাক মায়ের হাসি তো খারাপ না, মায়া আমাদের পছন্দ হয়েছে, তাহলে একটা দিন তারিখ ঠিক করে আপনার মেয়ের আর আমার ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। মেয়েকে তো আপনারা অনেকগুলো প্রশ্ন করলেন, এখন আমরা ছেলেকে কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা করেন, সমস্যা নাই। তো আপনার বোলা কি করে? বিদ্যুৎ অফিসে চাকরি করে। বিয়ে পরে আগে দৌড়ি আনা করে আগে বাঁধ। আপা আমি বিয়ে করব। আরো কর বিদ্যুৎ অফিসে চাকরি। ভাই আল্লাহর রাস্তা দশ দিয়ে দিবেন ভাই, আমি যা দোয়া করে দিব ভাই, আপনার অনেক বড় লোকে দেবেন ভাই। তাহলে এই দোয়াটা আপনি আপনার লিগেই করেন। কি করে তারপরে তুই খারাপ মানুষের সাথে মিশা যাবে না, যদি তুই খারাপ মানুষের সাথে না মিশস তাহলে জীবন উন্নতি করতে পারবি, বুঝছস? বন্ধু একা একা বসে আছি, নাসির একটা কল দিত। আচ্ছা তারা, হ্যালো বন্ধু, কই তুই ব্যস্ত নাকি, কোনো কাজ আছে নাকি, নাহলে বাইরে। না রে বন্ধু অনেক কাজ, আমি আজকে বাইরে যেতে পারতাম না। না মানে মহিলা কলেজের সামনে আসলাম তো, মাত্র ছুটি দিলো দেখলাম, তার কি তোরে কল দিলাম। কই কই মায়ের সব বাইরেছে।